লকডাউনের কারণে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন উত্তর জেলার ঢেঁড়স চাষীরা। ঢেঁড়সের সঠিক মূল্য পাচ্ছেন না উত্তর জেলার কদমতলা এলাকায় সরসপুরের ভেন্ডি চাষীরা। লকডাউনের কারণে তাদের ক্ষেতের উৎপাদিত ফসল বাজারে বা আসামে নিয়ে বিক্রি করতে না পারায় বড্ড অসুবিধায় আছেন কৃষকরা। এক থেকে দু টাকায় বিক্রি হচ্ছে ঢেঁড়স। সরসপুরের বিশাল এলাকা জুড়ে ঢেঁড়স চাষ হয়। এবার ভালো ফলন হলেও লকডাউনের মারে বিপাকে চাষীরা। কিন্তু লকডাউন থাকার কারণে কিছু যে ভেন্ডিগুলো আমরা বাইরে যাইতো আসামে কিছু ভেন্ডি যাইতো লীলাম বাজার, ফাতেরকান্দি, বদরপুর, সেই সব জায়গাতে না যাওয়ায় আমরা ভেন্ডি একদম বাজার জাপ্ত করতে পারছি না। বাজারে 1 টাকা কেজি দিয়েও খেয়েও নিত স্যার না, 2 টাকা কেজি বিকেন না। তার কারণে আর ভেন্ডিটা কাটাও বড় পরিশ্রম, এটা যে শুল্কায় হাতের বিদ্যা হাতে ফাটিয়ে রাখতে পারি যায়। কৃষকরা ঢেঁড়সের ন্যায্য দাম পাচ্ছেন না এমন খবর পেয়ে কদমতলার সমবায় পরিদর্শক সহ ন্যাশনাল ফ্যাক্টস কদমতলার চেয়ারম্যান এবং ম্যানেজারের একটি মিলিত দল এই কৃষি প্রধান এলাকা সফর করে কৃষকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। এখানকার চাষীরা বিগত দিনগুলিতে আসামের পাথারকান্দি, করিমগঞ্জ এবং বদরপুরের বাজারে তাদের ফসল তুলতেন, দাম ভালোই পেতেন, কিন্তু এবার লকডাউন চলেই তারা ফসল নিয়ে যেতে পারছেন না। এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে, শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানালেন কদমতলা সমবায় পরিদর্শক কাজল দত্ত। লকডাউনের ফলে তারা এগুলি মার্কেটিং করার ক্ষেত্রে একটু তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। সেই মোতাবেক আমরা ন্যাশনাল ফ্যাক্টস কদমতলা প্রেসিডেন্ট সহ আমরা ওখানে চাষিদের সঙ্গে গিয়েছিলাম এবং তাদের সঙ্গে একটা আলোচনা করে প্রশাসনিক লেভেলে এটা যাতে বহিরাজ্যে যেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনিক লেভেলে করা যায় সে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।